সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি সানজিদা আক্তার। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব ঢাকার মালিবাগ রেলগেট ফ্লাইওভারের নিচে। এখানে ছোট ছোট শিশুরা তারা কিভাবে জীবনযাত্রা করছে সেটা দেখাতে। দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির সাথে থাকবেন, আমরা সব সময় আছি আপনাদের সাথে। ধন্যবাদ। কেমন লাগে দর্জি গিয়ে খাইতে, কেমন লাগে? দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি সানজিদা আক্তার। আমি একটি ছেলের সাথে কথা বললাম, তারা আসলে অসহায় ছিল, তারা ভালো হইতে চায়, তারা সমাজে বাঁচতে চায়, ভালো মতো বাঁচতে চায়। তো আমরা আশা করবো যে কোনো উচ্চমান ব্যক্তি যাতে তাদের সহায়তা হন এবং তাদের পাশে এসে দাঁড়ান। আমরা এই মগবাজার রেলগেটের সামনে যে ব্রিজের নিচে এবং প্রতিনিয়ত প্রায় অনেক বাচ্চারা এখানে আসে এবং আমাদের দেখে অনেকে পালিয়ে গেছে, এবং আমরা তিনটা শিশু যারা একদম ছোটো ছোটো শিশু, এই শিশুর মুখে হাসি ফোটানোর দায়িত্ব সরকারের এবং এই শিশুদের নিরাপত্তা দেওয়ারও সরকারের দায়িত্ব। তো আমরা আশা করবো সরকার উচ্চ মহল যাতে এদের নিরাপত্তা দেয় এবং এদের বিশুদ্ধতা রাখার জন্য তারা এগিয়ে আসে। ততক্ষণ পর্যন্ত দর্শক আমাদের সাথে থাকবে, আমি ডিএসটিভি থেকে আপনাদের নিত্যনতুন খবর নিয়ে আসছি আবারও আপনাদের কাছে।